বন্ধুরা, কড়াইশুঁটির খোসা না ফেলে আজকের সেই খোসা দিয়ে বানাবো আমি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। সো বন্ধুরা, দেরি না করে চটপট চলে এসো, ভিডিওটা দেখে নাও। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে আমি এই রেসিপিটা বানাই। তো বন্ধুরা দেখো, ছিলাম ছাদে, ছাদ থেকে নিচে চলে এলাম, আর নিচে এসেই জামাকাপড় নিয়ে বসে গেছি। তো বেশ কিছু জামাকাপড় আজকের ভিজিয়ে দেবো, আর এখানে দেখো কিছুটা গরম জল আগেই নিয়ে নিয়েছি, তাতে কিছু ঠান্ডা জল মিক্স করে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো, সবে বেড়াত তো চলেই এলো, তার আগে মানে অনেক কাজই হয়ে গেছে, খালি কাঁচা ধোয়াগুলো রোজই করছি অল্প অল্প করে। তো আগের দিনেও ছেলেরগুলো কেচেছিলাম, আর আমার ছেলের রেগুলারই জামা কাপড় কাচতে হয়, তো ওই জন্য ওরগুলো কেচে নিচ্ছি। এবার আজকেও কাচবো, বাট আগে আমারগুলো কেচে নেব, বেশ কিছু আর চাদরও কেচে নিয়েছি, বিছানার চাদরগুলো। তো বন্ধুরা এই কাঁচাগুলো রোজই অল্প অল্প করে কেচে নিই, আর আমি কাচি মানে বলতে পারো যেরকম ধোপারা কাচে না, সেই রকমই কাচি, আমার কাঁচাটা একটু বেশিই হয়, আর রেগুলার তো হয়, আবার মাঝে মধ্যে আরও বেশি বেশি হয়ে যায়। এই দেখো, এখন আমি মানে দুবালতি মতো ভিজিয়ে ধুয়ে নিয়ে শুকনো কিছুটা হয়ে গেলে আবারও আমি এক বালতি ছেলের জামা কাপড় পরে ভেজাবো। তো একেবারে হয়ে উঠবে না, কেননা দড়িতে মানে হবে না, জায়গাও হবে না একেবারে, আর একেবারে অত জামা কাপড় কেচে ধুতে গেলে ভীষণ কষ্ট হয়, যেহেতু হাত দিয়ে দিয়ে কাঁচা আর হাত দিয়ে ধোয়া, বুঝলে তো জানোই তো কোমরে ব্যথা হয়ে যায়। জামা কাপড় ধুতে কাঁচার থেকে আমি মনে করি ধোয়াটা সব থেকে কষ্টের, জানো তো, তো সেই জন্য যেহেতু নিচু হয়ে হয়ে ধুতে হয় তো কোমরে ভীষণ ব্যথা হয়, আর জানোই তো এমনিতে তো যাদের সিজার হয় অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন দেওয়ার পর মানে কী যে অবস্থা হয়, যখন তখন কোমরের যন্ত্রণা, বিভিন্ন রকম প্রবলেম তো হয়েই থাকে, তো সেই জন্য না কাচতে গেলে একটু কষ্ট হয়েই থাকে। তো অনেকে বলে যে সিজারে তো কোনো প্রবলেমই হয় না, কিন্তু যারা জানে না তারা বলে, কিন্তু যারা যারা ভুক্তভোগী তারা কিন্তু হাড়ে হাড়ে বোঝে যে কতটা পরিমাণ প্রবলেম হয়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা দেখো, জামা কাপড়গুলো দেখো আমি ধুয়ে নিচ্ছি একটা একটা করে, আর প্রচুর জামা কাপড়। তো রেগুলার আমারগুলো মানে রেগুলার তো সম্ভব হয় না, কিন্তু প্রত্যেক দিন ছেলেরগুলো কাচতে হয়, আর যখন সম্ভব হয়, আর শুধু তো নিজের জামা কাপড় না, ঘরের বিছানার চাদর থেকে আরম্ভ করে অনেক কিছুই কাচা ধোয়া, তো এই আর কি। তো বন্ধুরা জামা কাপড়গুলো কেচে নেব, তারপর আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কড়াইশুঁটির খোসা জানোই তো আমরা ফেলে দিই, খাই না, তাই তো বন্ধুরা? তো সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমরা এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানাতে পারি। তো বন্ধুরা সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আমার চ্যানেলে তোমরা রেসিপি অনেক কিছুই দেখতে পাবে, কেননা রেসিপি আমি অনেক কিছুই দিই। তো বন্ধুরা এই যে কড়াইশুঁটিটা জানোই তো এখন শেষ মুহূর্ত, আর আর তো সারা বছরে এই শীত চলে গেল, আর এখনও অল্প অল্প একটু একটু, আমরা যেহেতু গ্রামে থাকি এখানে এখনও অল্প অল্প হালকা হালকা ঠান্ডা আছে, রাত্রের দিকে একটু ঠান্ডা পড়ছে, আর কিন্তু এটা ঠান্ডা বলে না, এই থাকো কড়াইশুঁটির সিজন জাস্ট চলেই যাচ্ছে, তো সেই জন্য কড়াইশুঁটি চলে যাবে বলে এক থাকতে থাকতে আমি ভাবলাম কড়াইশুঁটির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, খোসার রেসিপিটা। তো বন্ধুরা ছাতে এসে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, শুকনো হয়ে গেলে আবার বাকি কিছুটা কাচবো। তো বন্ধুরা দেখো, জামাকাপড়গুলো শুকনো করে নেবো, ওড়নাগুলো তো তাড়াতাড়ি ঝটপট শুকিয়ে যাবে, এই আর জামা বাকি জামাগুলো একটু টাইম লাগবে, তো দড়ি খালি হয়ে গেলে আবার নেক্সট জামাকাপড়গুলো কেচে দেবো খুন। আর বন্ধুরা সেদিনে যে ওই যে গাছ থেকে ছাদ বাগানে দেখিয়েছিলে, এই দেখো ওই যে বেগুন হয়েছিল না, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই বেগুন দিয়েই আজকে এই কড়াইশুঁটির রেসিপি মানে খোসার রেসিপি করব। আর খোসা ফেলে দেওয়া জিনিস, বাট এই ফেলে দেওয়া জিনিসটা কত বেশি হেলদি তোমরা জানোই না, আর এই জিনিসটা খেতে যে এত সুস্বাদু না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা এই দেখো, সেই বেগুনগুলোকে কেটেছিলাম না কাঁচি দিয়ে, আর সেই বেগুন দিয়েই ফ্রিজে পড়েছিল, এই বেগুন গাছ থেকে পাড়া বেগুন, তো সেই বেগুন দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ারও করো। এই দেখো কড়াইশুঁটি তো একদমই তাজা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর সেই কড়াইশুঁটির দেখো খোসাগুলো নিয়ে আমি দেখো নিয়ে নিয়েছি এখানে খোসা। তো দেখো আমি কিভাবে খোসাটা ছাড়াবো, এই দেখো কড়াইশুঁটিটাকে নিয়ে কড়াইশুঁটির আগে বার করে মানে ভেতরের যে কড়াইশুঁটিগুলো আছে সেগুলো কিন্তু আগে ছাড়িয়ে নিতে হবে, আর তারপর দেখো এই খোসা মানে খোসার মধ্যেই কড়াইশুঁটিগুলো পড়ে গেছে,
তোমাদেরকে দেখাতে গিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে এই রকম করে অর্ধেক করে নেবো, আর করে এইরকমভাবে মুড়ে এই যে বাইরে গায়ের উপর দিকটা স্কিনটা নেবো, কিন্তু ভেতর দিকটা না শক্ত, ভেতর দিকটা নিলে কিন্তু হবে না বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই ওপর দিকটা এরকমভাবে কেটে নেবো। যেহেতু এক হাতে ফোন ধরে কাজ করছি, তোমাদেরকে ভিডিওটা দেখাতে একটু অসুবিধে হচ্ছে। তো বন্ধুরা দেখো, এইরকমভাবে কেটে নেবো। তো আর এই যে পাতলা অংশটা, এটা কিন্তু ফেলে দেবো। তো একটু টাইম লাগে এটাকে ছাড়াতে, বাট ছাড়ানো হয়ে গেলে কিন্তু এই কড়াইশুঁটির খোসার রেসিপিটা খেতে কিন্তু বেশ মজার লাগে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু দেখো খোসাগুলো ফেলে দিয়েছি, এই দেখো শক্ত অংশগুলো ফেসে ফেলে দিয়েছি, দিয়ে কিন্তু আমি একদম গায়ের যে স্কিন নরম অংশটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখো এরকম করে নিয়ে নিয়েছি, আর দেখো এটাকে ভালো করে দেখো আমি ধুয়ে নেব। দেখো অনেকটাই ছাড়িয়ে নিয়েছি, আর ভালো করে জল দিয়ে 3 বা 4 বার করে ধুয়ে নেব। যেহেতু খোসা গায়ে তো বিভিন্ন রকম মাটি বা নোংরা লেগে থাকতেই পারে, তো বন্ধুরা সেই জন্য ভালো করে 2 বা 3 বার করে ধুয়ে নিচ্ছি। এখানে কিছুটা বড় বড় করে বাঁধাকপি কেটে রেখেছি, আর গাছের বেগুন দেখো, কুমড়ো, আলু, টমেটো, আর গাছেরই কাঁচা লঙ্কা। তো বন্ধুরা সেই দিয়েই দেখো বানাচ্ছি এই রেসিপি। তো গ্যাস অন করে প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, আর রেসিপিটাই পেঁয়াজ রসুন দিচ্ছি না, পেঁয়াজ রসুন ছাড়াই করছি। আর আমি একটু পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করতেই একটু বেশি পছন্দ করি। তো বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 5 ফোড়নটা একটু লাল হয়ে যাওয়ার পর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু হালকা করে নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা, তারপর কিন্তু দিয়ে দেব কুমড়ো আর বেগুন। আর খুবই ইজিভাবে এই সবজিটা তোমরা তৈরি করে খেতে পারো, জাস্ট অসাধারণ লাগে। আর কিছু কড়াইশুঁটিও দিয়ে দেবো। তো এইভাবে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে যেহেতু দেখো আবার মানে কি বলবো, প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে কাজ থাকে সব, মানে কি বলবো, সব প্রত্যেকটা ফ্যামিলির মানুষের, প্রত্যেকটা মেয়ের, আমরা মেয়ে মানেই আমাদের প্রচুর কাজ জানো তো। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা, আর দিয়ে আদা বাটা দিয়ে কষিয়ে নেব, তারপর কিন্তু একটু মশলা দিয়ে দেব। তো এই আর কি। তো সেদিনে যে আমি বলেছিলাম না যে আমি এক ওই যে উত্তরটা দেব, তো একজন এমন একটা কমেন্ট করেছিল। তো বন্ধুরা কমেন্টের উত্তর না দিলেই নয়, কমেন্টের উত্তর না দিলে মানুষ ভাববে কি বলতো, যে ভীতু বা কোনো কিছু। তো আমি তো কোনো অন্যায় বা কোনো কিছু না, আমি জাস্ট সঠিক কথার যদি সঠিক উত্তরটা দিই, তাহলে মানুষ যারা জানে না তারাও স্যাটিসফাই হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনেক কিছুই জানে না। তো বন্ধুরা দেখো, মশলার মধ্যে দেখো নুন, লঙ্কা, হলুদ, আর এই কাটা যে কাঁচা লঙ্কাটা, সেটা জিরে ধনে যে বেসিক মশলাগুলো আর কি, সেগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা মানে এই যে এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেব, নিশ্চয়ই দেব, কিন্তু ভিডিওটা অনেক বড় হবে বলে আমি দিতে পারছি না। তো এই কথাগুলো হয়তো শুনলেও কারোর খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু কী করবো বলো, দিতে তো হবে। তো সেই জন্য দেব আগামী ভিডিওতে, নিশ্চয়ই দেব। আর এই আর কি। তো ভালোভাবে দেখো জল দিয়ে আমি কষিয়ে নিলাম তরকারিটাকে, তারপর দেখো এই কড়াইশুঁটির খোসা। হ্যাঁ, তার আগে কিছুটা চিংড়ি মাছ ছিল, তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম, এই চিংড়ি মাছটা ফ্রিজে পড়েছিল 2-3 দিন ধরে। তো এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এর টেস্ট আরও খুব সুন্দর হবে। তো বন্ধুরা এখানে আমি দেখো চিংড়ি মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে, তারপর এবার কড়াইশুঁটির খোসা আর কুচি করে রাখা বাঁধাকপি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা প্রত্যেক মানে জীবনে চলার পথে অনেক কিছুই আসে, সবার কাছে আমি আমি মানুষটা কিন্তু ভালো হতে পারবো না, বা সবার কাছে খারাপ হতে পারবো না। কে কারোর কাছে ভালো হব তো কারোর কাছে খারাপ হব। তো বন্ধুরা এই যে ধরো ইউটিউবে ভিডিও করছি, কত মানুষই না কত কি বলে যে মানে ভিডিও করছে, অনেক অনেক মানুষ এটাকে খারাপ সেন্সে নেবে, অনেক মানুষ ভালো সেন্সে নেবে। তো কারোর খারাপ লাগলে লাগবে, কারোর ভালো লাগলে লাগবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আমি প্রত্যেকটা মানুষের কাছে ভালো হব বা ভালো থাকবো সেটা আমি আশা করি না। তো ওই যে বললাম না, এক একটা মানুষের চিন্তাধারা এক এক রকম, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ওই জন্য কমেন্টটাও কেউ ভালো করে কেউ খারাপ করে। তো সেই জন্যই না ভালো কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, আর খারাপ কমেন্ট পড়লে মানে খারাপ অবভিয়াসলি খারাপ লাগবে। তো কেউ যদি খারাপ কিছু বলে সেটা তো খারাপ লাগেই, বলো বন্ধুরা। তো প্রত্যেকটা মানুষেরই খারাপ বলতে গেলে আমাকে নিয়ে নয়, জাস্ট আমি সাধারণ মানুষ, আমাকে নিয়ে নয়। তো আল্লাহ সম্পর্কে অনেকে অনেক কিছু বলে, সেটা শুনে খুবই খারাপ লাগে। তো বন্ধুরা দেখো, এই যে তরকারি হয়ে এসছে, না বাবার আগে চিনি একটু দিয়ে দিলাম, যেহেতু আমরা বাঙালিরা একটু চিনি না দিলেই নয়, ছোটো থেকে এমনই অভ্যস্ত যে নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে, নিরামিষ ঠিক না, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন
রসুন দিইনি তো, তো সেই জন্য একটু চিনি দিলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে খুব সুন্দর একদম কড়াইশুঁটির খোসার তরকারি। এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো তরকারিটাকে ঢেলে দেখাচ্ছি। দেখো তরকারিটাকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। গাছের বেগুন দিয়ে এক দুর্দান্ত টেস্টি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অবশ্যই কড়াইশুঁটির খোসা ফেলে না দিয়ে এইরকম একটা রেসিপি তোমরাও ট্রাই করতে পারো, আর আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা একবার ট্রাই করলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।